হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা জানেন আমি অনেকদিন যাবৎ ডগে ছিলাম, সো ডগে ফাইনালি ডগ শেষ করার পরে চট্টগ্রাম আসলাম টিবে মাল নেওয়ার জন্য। তো চট্টগ্রাম আসি, যে জাহাজটা দেখলাম মাদার ভেসেলটা, খুবই সুন্দর একটি মাদার ভেসেল, তাই ভিডিওটা করলাম আপনাদেরকে। মাদার ভেসেলটা আজকে দেখাবো, পুরো বিশাল এই মাদার ভেসেলটি, প্রায় 60,000 মেট্রিক টন সম্পূর্ণ এই বিশাল মাদার ভেসেলটি আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমার লাইটার জাহাজ, আমরা ডক করে আসলাম, এখন বর্তমান চট্টগ্রাম আসি। মাদার ভেসেলের এটা হচ্ছে পিছনের অংশ, সো বিশাল একটি মাদার ভেসেল দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, সুন্দর এই মাদার ভেসেলটি আমি আপনাদেরকে একটু দেখাই, সো দেখতে পারতেছেন। তো এখান দিয়ে আমাদেরকে মাল দিচ্ছে গ্যারাফের মাধ্যমে, বিশাল ক্রান্তি গ্যারাফগুলো উঠতেছে হ্যাঁদের ভিতর থেকে। সো জাহাজে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, তাহলে যাইতাম। তো মাল আসতেছে, আমরা এখন সেলাক্স লোড করতেছি, তো দেখতে পারতেছেন এখন এই মালটা আমরা হ্যাঁদের ভিতরে নিব। এই মালটা সিমেন্টের সাথে মিক্স হয়, সিমেন্টের একটা কাঁচামালের অংশ, সো দেখতে পারতেছেন এই গ্যারাফটি এখন কাটবে। সো দেখতে পারতেছেন অলরেডি কাটা শুরু হয়েছে, সো দেখতে পারতেছেন গ্যারাফটি প্রায় আমাদের হ্যাঁজের ভিতরে চলে আসছে। সো এখন কিছুক্ষণের ভিতরে কাটবে, যে কাটছে এখন মাল পড়তেছে আস্তে আস্তে। তো এভাবে করি মাল দিলে আপনার 7 থেকে 8 ঘন্টা লাগবে আমাদের 2,000 টন মাল নিতে। আমাদের জাহাজের ধারণ ক্ষমতা 2,400 টন, তো দেখতে পারতেছেন বিশাল এই মাদার ভেসেলটি, খুবই সুন্দর একটা মাদার ভেসেল। দূর থেকে আমি যদি দেখাই খুবই সুন্দর, আপনার জাহাজের যে পাতা কালারটা রংটা করছে হ্যাজের ভিতরে খুব সুন্দর লাগতেছে। নিউ একটা জাহাজ, চায়না শিপ, আপনার শিবের নামটা আমি ভুলে গেছি গা। সো এটা হচ্ছে আমাদের পিছন, দেখতে পাচ্তেছেন পাতা কালার সাথে মিলে গেছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।